নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে শিবসাগরত অব্যাহত আছে প্রতিবাদ। আজিও বীর লাচি থানার উদ্যোগত শিবসাগরত প্রতিবাদী কার্যসূচী চলি আছে, আরক্ষী বাধা নেওচি চলি আছে। প্রতিবাদ মই দেখাইছো, এয়া নেতৃত্বত আছে বীর লাচি থানার শৃঙ্খল সলিহা, এয়া মই দেখাইছো। এয়া বীর লাচি থানার উপরেও এই প্রতিবাদী কার্যসূচীত রাইজর দল কৃষক মুক্তি অসমীয়া যুবমঞ্চকে ধরে বিভিন্ন দল সংগঠনের নেতাকর্মীয় এই প্রতিবাদী কার্যসূচীত অংশগ্রহণ করেছে। আর দেখাইছো শিবসাগর কেটিএম চারিআলির এই ট্রেফিক পয়েন্টত উঠি এই ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে নাগরিকত্ব সংশোধনী আইন মাতিলর আইনের বিরুদ্ধে। ইয়া মই দেখাইছো এখন হ্যাংডাং হ্যাংডাং পরিলক্ষিত হয়েছে। এয়া প্রতীকী রূপত এই ধরনের এখন হ্যাংডাং উলিয়াই আনিছে। এয়া বীর লাচি থানার শৃঙ্খল চলিয়া আছে আমি জানিব বিচাৰি। প্রতিবাদ হব আজি ঐক্যবদ্ধ প্রতিবাদ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। ঐক্যবদ্ধ প্রতিবাদ আমি অসম সরকারকে এটা কথা স্পষ্টকে কইছো, অসম সরকারে আন্দোলন করবর কারণে দুই ধরনের ডিজাইন ইয়াত খাড়া করেছে। যাকালি একটা সংগঠনে ধেমাজিত আরক্ষীর বেরিকেড ভাঙিছে, তারপর প্রটেকশন দিছে, সেই চিকিৎসা করা নাই, কারণ ডিজাইন দিয়ে আন্দোলন করেছে। আর আমার দ্বারা আন্দোলন নহব, আমি ওলাই আহিছো আমি কাম নালো যে পরিস্থিতি সৃষ্টি হব। বাধা উফরাই যাম, আরক্ষীর বাধা উফরাই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করবেন স্পষ্ট করে দিছে বীর কর্মী সকলে। আর শিবসাগর এয়া কেপিএম চারিআলি এই ধরনের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে। এয়া মই দেখাইছো, এয়া আরক্ষী নিরাপত্তা আরক্ষী যদিও ইয়াত বাধা দিয়া পরিলক্ষিত হয়েছে, কিন্তু সেই বাধা নেওচি এই ধরনের শিবসাগর চহৰৰ মাজমজিয়াত এই ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে। এয়া মই দেখাইছো এটা ট্রেফিক পয়েন্টত উঠি এই ধরনের শৃঙ্খল চলিহা আর সতীর্থসকলে তারপরে প্রতিবাদী শ্লোগানেরে মুখরিত করেছে শিবসাগর চহৰৰ মাজমজিয়া। অনাগত সময় লক্ষণীয় হব এই প্রতিবাদ কিমান দূরলৈ যাব, সরকারে শুনিবনে এই সকল প্রতিবাদী কণ্ঠ, এই সকলের দাবি মানি লবনে, সেয়াও কিন্তু অনাগত সময়ত লক্ষণীয় হব।